আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। শীত চলে এসেছে আর হাঁসের মাংস খাবো না তা কি হয়? চলুন রেসিপিটি দেখে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলার বাটা, পেঁয়াজ কুচি, সয়া সস, এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, কিছু দারচিনি এলাচ নিয়ে নিলাম, তো পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচ, একটা তেজপাতা নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আদা বাটা, গরম মশলা বাটা, এগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো সব আমি 2 চামচ করে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে মিক্স করছি। মশলাটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলো ছেড়ে দেব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আবার আমি দেখছি কি অবস্থা, যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ আসতে পারে তার জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম। আমি একটু লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর তুলে দেখছি পানি বের হয়েছে অনেকটাই, আমি কিন্তু এখনো পানি দেইনি। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভালো করে কষাতে হবে। তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে করে মশলাটা ঢুকতে পারে হাঁসের মাংসতে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা ভুনা করব তার জন্য পানি আমি অতটা দিলাম না, এটা দিয়ে আমি ভুনা টাইপের করব। তো এতে দেখতেই পাচ্ছেন কতটা পানি টেনেছে। তো আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ এই ঝোলি আমি রাখবো। দেখুন আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন হলো সবাই জানাবেন। শীত যেহেতু হাঁসের মাংস ছাড়া চলেই না, শীত তো মনেই হচ্ছিলো না, তো এই তো হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিলো খুব, তো আজকেই রান্না করে ফেললাম। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। শরীর ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।